এই নারায়ণগঞ্জের গলাসি বাড়া সুরার দিনে যুবক বাইরে চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কমলি এই গরমের মধ্যে আমার হুঁসে গি যেই হুসাইনের হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে ইবনে জিয়াদকে বারবার বলতে ছিল ইবনে জিয়াদ রে আজকে নয় মুহররম আমার কলিজার টুকরা আলী আসগারকে এক গ্লাস পানি দিবেন ও বাজানিবার আমার দিকে তাকাবার কাঁদবা কেন আমার নবী জানে মোহসেন বেশি দিন বাঁচবে না হাসান হুসাইন বেঁচে থাকবে মোহসেন বাঁচবে না এই জন্য নবী মোহসেন বেশি আদর করতেন মোহসেন নবী ফাতেমার কাছে দিয়াই আবার হুসাইনকে কোলে নিতেন হুসাইন যখন দুধের পিপাসা লাগতো নবী এই জিব্বাটা হুসাইনের গালের মধ্যে দিয়ে দিতেন এই জন্য কারবালার প্রান্তরে শিমর যখন তরবারির আঘাত দিয়ে ইবনে জিয়াদ যখন বারবার হুসাইনের গালের মধ্যে আঘাত করতেছিলেন তখন হুসাইন বারবার বলতেছিলেন শিমর রে আমি দেখছি আমার নানা আমার ক্ষুধা লাগলে গালের মধ্যে জিব্বা দিত নানা জিব্বাটা চাইটা চাইটা খাইয়া ক্ষুধা নিবারণ করতাম রে শিমর তুই আমার নানার সুমা দেওয়ার জায়গায় জিব্বা দেওয়ার জায়গায় তরবারি আঘাত করিস আমার নারায়ণগঞ্জের গলা জীবন বাইরে আজকে 17ই জুলাই মহরমের 10 তারিখ এই গভীর রাত্রে আমার মাওলারে দেখা যাও হেজিদ যখন বলেছিল ইবনে জিয়াদ আমি শুধু হুসাইনকে চাই আর কিচ্ছু চাই না জীবিত বা মৃত ইবনে জিয়াদ পদের আশায় বাজান ইবনে জিয়াদ মন্ত্রিত্বের আশায় এই শিমর বাবা গভর্নরের আশায় বলা হয়েছিল কুফা নাগরীর এই কারবালা জেলার দায়িত্ব তোরে শিমর দিব কিন্তু এই বদমাইশ জানতো না হুসাইনকে শহীদ করার মাত্র 3 দিন পরে জনগণে আমারে কুত্তার মতো পিটাইয়া মাইরা ফেলাইব এইটা কিন্তু এই দুরাচার বদবদ কমিনা জানতো না বাজান এবার চোখের পানি ফেলাইয়া কাব্বা হুসাইনের প্রেমে পাগল হইয়া শিবর যখন বারবার তরবারি দিয়া খুঁজা দেয় রক্ত গুলা গড়া গড়া গাল বায়া বায়া পরে আর হুসাইন কান্দার বলে নানু ভাই তুমি কই গো নানু ভাই তুমি না আমার কোলের মধ্যে নিয়ে বলতা হুসাইন রে গতকালকে রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমের ঘরে দেখি আমার মা আমার বাম পাশে বসা বাপ আমার ডান পাশে বসা তুমি নানা মাথার কাছে বইয়া তোমার রানের উপর আমার মাথাটা রাইখা গালের মধ্যে জিব্বা দিয়া বলছিল হুসাইন রে ইবনে জিয়াদ করে পানি দেয় নাই তাতে কি হইছে আমি নানা তোরে জিব্বা দিয়া দিলাম কারণ তুই যখন তোর মায়ের দুধ খাইতি দুধের পিপাসা নিবারণ করতাম জিব্বা দিয়া আজকাল পানির পিপাসা নিবারণ করলাম জিব্বা দিয়া ও আমার নারায়ণগঞ্জের আশিকে রাসূল বাইরা রে হুসাইন তখন বারবার কাঁদতেছিল আর নানারে ডাকতেছিল নানা তোমারে তো এখন কারবালার মাঠে দেখি না বাজান এখন আওয়াজ দিবা মুক্তি আমি নিলে হ্যাঁ যখনই বলছে নানা তুমি কই গো নানা তোমার হুসাইনের গালের মধ্যে তরবারি দেখা
ঝিমুর আমার বারবার বলে পানির পরিবর্তে রক্ত খা। নেমে তুমি কইব না আমার মা কইব, আল ফাতিমা তু সাইয়্যিদা তু নিসা আহলিল জান্নাহ, আল ফাতিমা তু সাইয়্যিদা তু নিসা আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, বেজান সান্নাত কিন্তু এই তিনজনের হাতে আমার আল্লাহ রেখে দিছে। ও নারায়ণগঞ্জের আমার আলেম ভাইরা, শুধু মাওলারে বুঝায় গওনা মালিক তুমি না বলছো, বাকাত খসিয়া দিলা তোমার বয়স আর কাঁদবে, খুলিন কুন্তুম তু হিব্বুন আল্লাহ, তোমার নবীর প্রেমে যারা কাঁদবে ওই সবগুলা বলে কোনদিনও জাহান্নামের আগুনে জ্বলবে না। হুসাইন আজকে কাঁদে আমরা আজকে কাঁদি, যখনই বলছে নানু তুমি কই গো নানু, এমনি চোখ তুলে তাকায় দেখে মা হাত বাড়ায় বলে হুসাইন রে, ও হুসাইন আমি মা কিন্তু আয়া পড়ছি, এই মাজলিসে যাদের মা নাই গো বাজান বিপদে পড়ে উষ্টা খাইলে ওরে মা কইয়া ডাক দাও, ও বাজান জ্বরের ঘরের যে সময় তুমি মা কইয়া ডাক দাও, ও মা ও মা, হুসাইনও কিন্তু মা কইয়া ডাকে গো, তাহলে বোঝা গেল মা হলো জান্নাতের জমি। আমার মতো যাদের মা নাই গো মা, হুসাইনের মতো যাদের মা নাই গো মা, হুসাইন মাত্র 8 বছর বয়সে মা হারাইছে বাবা, এবার একটা আওয়াজ দিয়ে দেখায় দাও যারা অল্প বয়সে মা হারাইছ, হুসাইন মা হারাইছে 8 বছর বয়সে, আমি জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে, আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই বাজান রে। এই মাসের 10 তারিখ আমার মওলা দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিছে, এই মাসের 10 তারিখ আমার আল্লাহ আসমান জমিন বানাবার জন্য সিদ্ধান্ত করলেন, এই মাসের 10 তারিখ ফেরেশতা বানাবার সিদ্ধান্ত নিলেন, ফেরেশতা বানাইছে এই মাসের 10 তারিখ, জান্নাত জাহান্নাম বানিয়েছে এই মাসের 10 তারিখ। এবার জান আমার বাবা আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছে এই মাসের 10 তারিখ। এবার জান এখানে শেষ নয়, এ আশুরা মানে 10, এ আশুরার দিনে আমার মওলা আমার আব্বা জান আপনার আব্বা জান আদমের মধ্যে আল্লাহ জান দিয়েছে, ও বাজান এই আশুরার দিনে আমার মাওলা আমার মা আপনার মা হাওয়াকে আল্লাহ বানিয়েছেন, হাওয়ার মধ্যে জান দিয়েছেন আমার আল্লাহ এই আশুরার দিনে, মা হাওয়ার সাথে বাবা আদমের সাথে জান্নাতে বিবাহ আল্লাহ নিজে পড়াইছেন আশুরার দিনে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, যে যত জোরে বলবেন এই মাসের প্রশংসা শুনিয়া ইমানের স্পিরিট ততই বেড়ে যাবে। এ মুসলমান ভাইরারে আমার, আমি জানি নাই মাহফিলে আশুরার দিনে কার জান জনম দুঃখিনী মা নাই গো মা, এই দিনের দাম যদি আমার মাওলার কাছে দামি হয় গো বাবা, এই দিনে যদি আমার মাওলা কারো চোখে পানি দেখে
সে যা চায় আমার মাওলা তাই দিতে বাধ্য হয়ে যায়। তুমি মাওলা মাফ করে দাও এই বান্দার, আমার সাথে বলতে থাকেন তুমি মাওলা মাফ করে দাও এই বান্দার, না জানি করছি গুনাহ জমিনে বাবা আদম কাছে বাজান জমিনে আশুরার দিনে মাফ করিছেন পরোয়ারে এই দিনেতে কাছে আমার নবী মুসা আল্লাহ আল্লাহ তাকে পার করিছেন নীল নদ এই দিনে কেঁদেছেন ইদ্রিস নবী জমিনে আসমানে তে তুলে নিছেন মাওলা হে এই দিনে তে কাছে মাদের জান্নাতের রাহবার হুসাইনে আল্লাহ তুবি মাফ করে দাও মোদেরকে। বাজান আমি আসুরের দিনের এক একটা প্রশংসা করব। মুফতি আমিনী রহমাতুল্লাহ আল্লাহর কুতুব খুন ছড়ানো কারবালা এই বইটা উলামায়ে কেরাম মুতালা করবেন। খুন ছড়ানো কারবালা মুফতি আমিনী লেখা আল্লাহর কুতুব লেখেন। এই দিনটা শুধু হুসাইনের জন্যই দামি হয় নাই, এই দিনটার দাম আমার আল্লাহ কত আগের থেকে করে রেখে দিয়েছে। এই দশই মহররম যখন আসত আমার নবী বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদতেন গো বাবা। কেন কাঁদতেন? ফাতেমারে ডেকে ডেকে বলতেন, মা রে ও মা তুই কোনোদিনও জিজ্ঞেস করবি না আমি দশই মহররম কেন কাঁদি। কিন্তু মৃত্যুর মাত্র একদিন আগে আমার নবী বলে গেছেন, ফাতেমা রে আমি দশই মহররম কেন কেঁদেছি তুই বহুতবার জিজ্ঞেস করছ রে মা। আমি আজ পর্যন্ত বলি নাই আমার সাসি আম্মা উম্মে ফজলের কাছ থেকে শুনিয়া লবি আমি কেন এই দিনটা এত কাঁদতাম গো বাবা। বাবা জান ফাতেমাই গোমরটা জানার জন্য দৌড়ে উম্মে ফজলের বাড়ি, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর স্ত্রীর নাম উম্মে ফজল, দৌড়ে যে বলতেছে আমার বাবার সাসি আম্মা আমার দাদি জান একবার বলেন তো আমার বাবা দশই মহরম কেন কাঁদতো। উম্মে ফজল বলে ফাতেমা রে নবী যেটা জীবনে তোর কাছে বলে যায় নাই আমিও বলতে পারব না। এই জন্য দেখবেন হুসাইন যেদিন কারবালার দিকে মদিনার দিকে রওনা দেয় গো বাবা, মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া সবচাইতে বেশি কেঁদেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেন জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবাগরের সামনে হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরে কাবার দরজার সাথে যাইবে ধরে বলে হুসাইন
কুফার মানুষগুলো এত গাদ্দার এত মুনাফিক, এরা আপনার বাবারে কুফার থেকে ফেরত দেয় নাই, আপনার বাবাকে শহীদ করে দিছে। অতএব আপনার অত্যন্ত রিকোয়েস্ট করব, নবীর চারজন খলিফার মধ্যে তিনজনের কবর মদিনায়, আপনার বাবার কবর কেন হইল কুফায়, এইটা আপনি ইতিহাস জানেন রে হুসাইন। অতএব আপনার বাবারে ষড়যন্ত্র করে কুফার মানুষগুলা নিয়ে গেছিল, কিন্তু ওরা মিথ্যা আশ্বাস দিয়ে আপনার বাবারে আর ফেরত দেয় নাই, ওরা আপনার কাছে মিথ্যা আশ্বাস দিয়ে লয়ে যাইতেছি। আর আমি জানি আমার মার মুখে শুনছি, আমার মা উম্মে ফজল বলছে, আব্বাস ইবনে আব্বাস রে ও আব্দুল্লাহ, যদি তুমি হুসাইনের শহীদ পর্যন্ত বেঁচে থাকো বাবা, যদি পারো তুমি হুসাইনের পাও ধরে ফিরেও, আমি আপনার পাও দুইটা ধরছি, আপনি যায়েন না কারবালায় যায়েন না, আপনি কুফানা গুড়িতে যায়েন না, আমি আপনার অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যদি পাও দুইটা ধরলে আপনি থাকেন আমি তাও ধরতে রাজি আছি, আপনি তারপরও যায়েন না, আপনি কুফায় যায়েন না, কুফার মানুষগুলা ভালো না, ওরা বলে একটা করে একটা, সঙ্গে সঙ্গে বলে আপনি তো কুফায় জানেন, কুফার নেতৃত্ব দিছে ইবনে জিয়াদ, আর ওখানকার নেতৃত্ব প্রেসিডেন্ট হলো সেই দুরাচার বদবক কমিনা ইয়াজিদ, যে লক্ষ লক্ষ মানুষকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছি। অতবই দুরাচারের সাথে আপনি পারবেন না, আপনি ভদ্র মানুষ, জান্নাতের লিডার মানুষ, ওই ইয়াজিদ আপনার ভাই হাসানকে বাঁচতে দেয় নাই, আপনারও বাঁচতে দিবে না, অতএব আপনি কুফায় যায়েন না। হুসাইন ছিল তার নানার মতো বাবা সহজ সরল, হুসাইন বলে আব্দুল্লাহ আপনি আব্বাস, আমি আপনার দুটা পাও ধরে বলছি, আমি জানি আমার নানার আপনি অনেক খেদমত করেছেন, আমার নানা আমার বিশ্বাস, আমার নানা তোর সাথে কথা কইব, আমার জয়নালের সাথে আমার নানা কথা কইব, কারণ আমার জয়নাল থাকবে শহীদের সন্তান, তুই থাকবি শহীদের বোন, শহীদের বোনের সাথে নবী কথা বলবে না, এটা হতে পারে না, আমার নানার কাছে আমার সব কষ্টগুলো বলবি, আমার জয়নালকে দেখে রাখবি, কিয়ামত পর্যন্ত এই জয়নাল থেকে নবীর আওলাদ দুনিয়ায় থাকবে রে জয়নাল, কারণ কোন আওলাদ মেয়েদের থেকে হয় না ছেলেদের থেকে হয়, আমার এই জয়নাল যাই জয়নাল আব্দিন থেকে কিয়ামত পর্যন্ত আহলে বায়াত থাকবে, আওলাদের রাসূল থাকবে ও, আমার জয়নাল আব্দিন রে জীবনে কোনদিন হাসে নাই গো বাবা, কোনদিন জয়নাল আব্দিন এই জমিনে যতদিন বেঁচে ছিল কোনদিন তারে কেউ হাসতে দেখে নাই, আব্দুল্লাহ আপনি আব্বাস তারে জিজ্ঞেস করছিলেন, ও নানা ভাই তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি হাসো না কেন, জয়নাল আব্দিন বলতেন আপনি কি দেখছেন আপনার বাবার লাশ সত্তর টুকরো করছে, আপনি কি দেখছেন আপনার বাবার বাবার জিব্বা গুলারে তরবারি দিয়ে ফুটা করছে, আব্দুল্লাহ আপনি আব্বাস দেখছেন আপনি আপনার বাবা আব্বাসের মাথা গোড়ার পিছনে বাইন্দা ফুটবলের মতো শট করতে দেখছেন, আমি জয়নাল আব্দিন দেখছি
আমার বাবা এক গ্লাস পানির জন্য একবার তাবুতে দৌড়ায় আসছে, আর একবার রণাঙ্গনে গেছে। লাস্টের বারে যখন আমার বাবা যায় আমি দেখবো বাবা পাগল বাইরে। কয়েকদিন আগে একটা লাশ দেখছো ডি লঞ্চ ডুবে গেছে বাবা, সন্তানটারে বাবা এইভাবে বাবা উঁচা করে রাখছে, যেই সময় বাবাটা মারা যাবে যাইবার সময় সন্তান ডেটা সুমা দিয়ে বলে বাবার রে আমি জানি তুইও বাঁচবি না আমিও বাঁচবো না। বাবা আমি যত সময় পারছি দ্রুসা করে রাখছি, এখন মরতে হলে দুই বাপ বেটা একসাথে মরব। সন্তানটারে বুকের মধ্যে চাইপা ধরে বাবার তলায় গেল বাবা। যখন দুই বাপ বেটার লাশ দুবার উড়া উঠাইছে, এই দুই বাপ বেটার কাতরানো চিল্লানো পাশের একজন বেঁচে ছিল, ওই লোকটা আর্মিদেরকে বলে যা এই লাশটার খবর আমি জানি, এই ছেলেটারে অনেকবার জাগায় রাখছে উঁচা করে রাখছে, যখন দুই বাপ বেটা মারা যাবে আমিও সাঁতরাইতে ছিলাম তারা দুই বাপ বেটাও সাঁতরাইতে ছিল সাপ। নদীর ঢেউ যখন তাদের গালের মধ্যে যায় আমি বারবার তাকাইতেছিলাম এই বাবাটা উঁচা করে রাখতে যায় আমারে বারবার লুঙ্গি টেনে ধরছিল, স্যার আমি টান দিয়ে লুঙ্গি ফেলাই দিলাম, ভাবলাম যদি ওইভাবে লুঙ্গি টাইনে ধরে আমিও মরবো আর দুই বাপ বেটার সাথে আমিও মরবো, লুঙ্গি খুলে আমি ল্যাংটা হয়ে গেলাম স্যার। এর পরবর্তীতে যখন আমি দেখতেছিলাম ওই বাবাটা ছেলেটারে বুকের মধ্যে নিয়ে তলায় গেল স্যার, ইবনে জিয়াদের চক্রান্ত যেই সিমোর যার গায়ের মধ্যে দোরা কাটার ডাক ছিল বাবা, শ্বেত ছিল ওর শরীরে, শ্বেত শ্বেত বুঝেন শ্বেত রোগ, হ্যাঁ কিছু জায়গায় সাদা কিছু জায়গায় কালা, হ্যাঁ চিনেন কি বলে সিবিজি সিবিজি রোগ শ্বেত রোগ, হ্যাঁ চিনেন, এই যে শরীরের মধ্যে শ্বেত রোগ হয় না অনেকের, এক জায়গায় সাদা এক জায়গায় কালা, এই সিমরের শরীরে ছিল তাই শ্বেত রোগ ডোরা কাটা, ওর দেখা যায় তো ভয়ঙ্কর এক রূপ, আবৃত ছিল এই বদমাইশটা। ভালো করে বুঝবেন হুসাইন যখন এই শিমরের দিকে তাকায় বলে, আমি নানার মুখে বারবার শুনতাম আর বলতো নানা রক্ত প্রবাহিত করবে একটা ডরা কাটার বদমাইশ, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন এই সিমরের চেহারা ছিল ভয়ঙ্কর, চোখগুলো ছিল এত বড় বড় আর চোখের এখানে ছিল সাদা, কপাল ছিল সাদা, কানের লতি ছিল সাদা, মুখের মধ্যে আবার কালা, ভয়ঙ্কর কাল কাতরার সাথে কালা, ওর দেখতে মনে হইতো একটা ভয়ঙ্কর রূপী একটা জানোয়ার। আমি জানি তোর আমার আলী আজগের কেউ বাঁচতে দিবি না, এই সিমর বলতেছিল আর ইবনে জিয়াদ বলতেছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আলী আজগের কে পানি পান করাইতে হলে আমাদের সামনে নিয়ে আসো। শহরবানু আর হুসাইনের কলিজার টুকরা বুইন ফাতেমার পাঁচটা সন্তান কয়টা আপনি জানেন? দুইটার নাম, বাকিগুলো তো জানো না। আমি ফাতেমার সন্তান কয়টা? জোরে কন আরো জোরে, জোরছে বলো আরো জোরে। খালি বিরিয়ানি খাব, খালি জানো হাসান হুসাইন চান্দু গুলে, ফাতেমার সন্তান কয়টা? হালাকে হাসান হুসাইনের সাথে বেশি ভালোবাসতেন ফাতেমার তিন নাম্বার ছেলেটাকে, খবর জানো তুমি? হাসান হুসাইনকে নবী কোলে নিয়ে কোনোদিন নামাজ পড়ে নাই, হ্যাঁ পিঠে উঠে ঘোরা হইছে, কোলে নিয়ে নামাজ পড়ছে ফাতেমার একটা মেয়েকে, যে কারবালা প্রান্তরে হুসাইনের কোমরে ফিতা বাইন্ধা দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল বাইরে ও ভাই ভাই এটাই কি আপনার সাথে জীবনে শেষ দেখা? সেই জাইনাব
ফাতেমার অত্যন্ত প্রিয় মেয়ে, ফাতেমার বড় বোনের নাম জয়নাব। এই বড় বোন সবচাইতে বেশি ভালোবাসত ফাতেমারে, কারণ ফাতেমার বয়স যখন মাত্র 11 বছর, তখন খাদিজা মারা যায়। এই ফাতেমা বড় হইছে বড় বোনের বাসায়। আল্লাহ পাকের বলতে পারলাম না, এই যদি কারো মা বাল্যকালে মারা যায়, দেখবেন ওই ভাই বোন গুলা বড় করে তার বড় বোন, ঠিক ফাতেমারে বড় করছে এই জায়গায়। এই জয়নাবকে ফাতেমা এত ভালোবাসতেন, মা তাকে মা বলে ডাকতেন, সারা জীবন মা বলে ডাকতেন, জয়নাব মা, ও মা। ফাতেমা মাক্কি জিন্দিগিতে জয়নাব মারা গেছে। হাদিস জানো না ফার না আনতা যেখানে আমল শুরু করো। জয়নাব মাক্কি জিন্দিগিতে নবীর সাথে একটা সন্তান মক্কায় মারা গেছে, আর বাকিগুলো সব মদিনায় মারা গেছে। মারহাবা বলতে পারলেন না? মা খাদিজার কবরের পাশে ফাতেমার, নবী হওয়ার পরে একটা সন্তান শুধু মারা গেছে মাক্কি জিন্দিগিতে, আর নবী হওয়ার আগে দুইটা ছেলে মারা গেছে, ইব্রাহিম আর তাহের, না আব্দুল্লাহ আর কাসেম। আর জয়নাব মারা গেছে নবী হিজরাতের মাত্র কয়েকদিন আগে। মারহাবা বললেন না? এই জয়নাব ইন্তেকালের পরে আমার নবী সবচেয়ে বেশি কাঁদছে, কারণ খাদিজা ইন্তেকালের পরে এই সাইটটা মাইয়ারে পালছে এই জয়নাব। ফাতেমার বয়স 11 বছর, ফাতেমার সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত জয়নাবকে মা বলতেন, বড় বোনকে মার মতো শ্রদ্ধা করতেন। ওই বড় বোনের স্মৃতিটাকে ধরে রাখার জন্য যেদিন জয়নাব মারা গেলেন, ফাতেমা তো তখনও অবিবাহিত, অবিবাহিতা, তখন জয়নাব ইন্তেকালের পরে মাক্কি জিন্দিগি শেষ হয়ে গেল, মাদানী জিন্দিগির 3 বছর যাওয়ার পরে ফাতেমার বিয়ে হয় আলীর সাথে। তখন জয়নাবের ইন্তেকালের পরে দায়িত্ব চলে আসলো রোকায়ার কাছে, উম্মে কুলসুমের কাছে। এই জন্য ফাতেমা দুইটা মায়ের মতো আদর পাইছে দুইটা বোনের কাছ থেকে, এই জন্য তার দুইটা মেয়ের নাম রাখছে তার বোনের নামে। ইতিহাস জানেন, ফাতেমার বড় মেয়ের নাম জয়নাব, ওই যে মার মতো আদর পাইছে জন্য বড় বোনটা যখনই জয়নাবরে দুধ খাওয়াইতো কইতো, তুই আমার মা, মনে করতেছি তুই আমার মা, আমার সেই জয়নাব বোনের মতো মা। এরপরে ছোট মেয়ের নাম রাখছে কুলসুম, দোনোটা মেয়ে কিন্তু কারবালা প্রান্তরে তাঁবুর মধ্যে বসা। মারহাবা বলতে পারলেন না? আমি দেখব এখন হুসাইনের পাগল কয়জন আছে, শাকিব খানের পাগল কয়জন, পরিমনির পাগল কয়জন, আর হুসাইনের পাগল কয়জন, আর উম্মে কুলসুমের পাগল কয়জন, কথা বলেন না কেন? হে সান্দু সান্দু, শাকিব খানের ছবি একটা বেরোলে হলমল ভাঙ্গে ফেলাস, টিকিট না পাইলে দেহি তো পত্রিকায় পেপারে ফেসবুকে দেহি তো, ও বাবা ছবি দেখতে ইয়া হলের সামনে কান দেই, হারাম খোর, সারা বছর সবে কদরে ওর চোখে পানি নাই, সবই বরাতে পানি নাই, দেশে মহরমের চোখে পানি নাই, হুসাইনের ওয়াসিনের চোখে পানি নাই, নবীর ওয়াস করলেন, এই যে আমি দেখলাম তায়েফের ওয়াস করলেন, ওহুদের মাঠের ওয়াস করলেন, আমার আগের বক্তা দেখলাম না কোনো সান্দু হেনে কানছে কিনা। শাকিব খানের ছবি দেখে এসে বাইরে এসে কান্দে, তুই অপেক্ষা কর আজরাইলের খাবা যেদিন খাবি, তোর বাপের নাম আর তোর দাদার নাম তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দিবে। হারাম কর কোথাকার, ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না যেই চোখে আমার মওলা এবং আমার তার নবীর প্রেমে কাঁদে। এখানে কোন নায়ক নায়িকার প্রেমে না বেটা, ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না, বাকাত খশিয়াতুল্লাহ, যার চোখে পানি আসবে আমার আল্লাহর ভয়ে নবীর ইশকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এখানে কয় না নায়ক নায়কের প্রেমে পড়ে ছবি দেখে কানবি, নাটক দেখে কানবি, আর তোরে জান্নাতে ধাক্কা দিব, সান্দুর ভো সান্দু মরে ল, নজবিল্লাহ বলেন না? আমি দেখব এখন জয়নাবার উম্মে কুলসুমের কয়জন ভক্ত এখানে আছে। এখন আমার বিষয় দিছে কি কারবালা,
আমি এখানে ওঠার আগে হুজুর বললেন, হুজুর কারবালার ইতিহাস সম্পর্কে আপনি আলোচনা করবেন, কারবালার ইতিহাসে আমি কি করব? আমার নবী তো সারা জীবন কারবালার কথা শুনে খালি কাঁদতেন, কারবালার এই দিনটা খালি নবী কাঁদতেন, কিন্তু নবী কারো কাছে বলতেন না। কেন বলতেন না? জিব্রাইল নবীর কারবালার কিছু মাটি শিশির মধ্যে করে নবীকে দেখাই দিলেন। হাসান যেদিন জন্মগ্রহণ করলেন, নবী শিশিরে সারা জীবন এই লুঙ্গির ভিতরে রেখে দিছে। নবীকে বলে দিলেন, আপনার এই শিশিটা আপনার বিবি উম্মে সালমার কাছে দিয়ে যায়। কারণ হুসাইন যেদিন শহীদ হয় সেদিন উম্মে সালমা নবীর রওজার পাশে বসেছিলেন। আমার মা আপনার মা, হুজুরের 11 জন বিবির মধ্যে হুসাইনের শহীদ হওয়ার সময় শুধু একজন বিবি বেঁচে ছিলেন, তার নাম উম্মে সালমা। যারকান মারহাবা। ওই শিশিটা দেখলেন উম্মে সালমা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দেখতেন। নবী বলে গেছেন, উম্মে উম্মে সালমা রে, যেদিন এই শিশির মধ্যে পাথরের এই মাটিগুলা রক্তে পরিণত হয়ে যাবে সেদিন মনে করবে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় আমার নবী আগে থেকেই জানতেন আমার হুসাইন শহীদ হয়ে যাবে। বাজানে হুসাইন দশই মুহররম আশুরার দিনে রোজ শুক্রবার, আল্লাহ দুনিয়া বানিয়েছে দশই মুহররম জুমার দিন, আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফাত ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, فبأي آلاء ربكما تكذبان؟ بزر جاي بيتي بشيش ويجاب الداشي محرم شكروبار ويبقى وجه ربك ذو الجلال والإكرام শুধু বাকি থাকবে একমাত্র আমার মাওলা। আল্লাহ তোমার পাগল গুলে যারা এখন কাঁদতে গো মানে নবীর প্রেমে কাঁদে যারা, হুসাইনের প্রেমে কাঁদে যারা, তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসকি মুমিন। আসো না, আসো না, আসো না, আসো না, এগুলো না একটা দীপ্ত গান্ডা আওয়াজ দাও, দশই মুহররম শপথ করো, যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দারিটুবির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওর দাঁত ভাঙ্গা তো বাদ দিব, জুতা দিয়া কে কে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় না। মারহাবা বলেন, এই আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম, আজকের দিনে যদি দুনিয়া বানাবার সিদ্ধান্ত হয়, আজকের দিনে যদি মানব বানাবার সিদ্ধান্ত হয়, আজকের দিনে যদি আমার পয়গম্বর আমার বাবা মুসা আলাইহিস সালাম পরিত্রাণ পায় ফেরাউনের হাত থেকে, ইদ্রিস নবী যদি আজকের দিনে আসমানে যায়, আজকের দিন যদি জান্নাত উদ্বোধন হয়, আজকের দিন যদি জাহান্নাম উদ্বোধন হয়, আজকের দিন যদি নূহ নবীর কিস্তি আল্লাহ বাঁচায় দেয়, আজকের দিন যদি আল্লাহ হুসাইনের শহীদ হয়, হুসাইনের সন্তানগুলো যদি তার প্রেমে কাঁদে, একজনও জাহান্নামে যাবে না। ঠিক না বে? ঠিক।
এই ক্যামেরাম্যান তুমি চেয়ার সরায় বসে বলে নিচে শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ শপথ করে বলছি ইসলাম কারো বাপ দাদার হাতের মাওয়া নয়, উলামা একরাম কারো বাপ দাদার হাতের মাওয়া নয়, উলামা একরাম কারো বাপ দাদার হাতের চিপস না, যেমনে খুশি প্যাকেট ছেড়ে গুড়া করে খাবা। ইসলামের পরে যতবার আঘাত আসবে চোখ দুটো উঠে ফেলবো। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, কোন দিকে চোখটা ঘুরাবা না। ফাতেমার পাঁচটা সন্তান কয়টা? আরো জোরে বলতে হবে। হ্যাঁ, উর্দু কায়দার মতো পড়েন, এক নম্বরে হাসান, বলেন এক নম্বরে হাসান। এ হাসান বড় হাদিয়া কবেন না, ছোট হাদিয়া কবেন, এক নম্বরে হাসান, দুই নম্বরে হুসাইন। অনেকে কয় হোসেন হোসেন, খবর তার জান্নাতের সভাপতিরা দুইজন। এই সভাপতির নামটা যদি ঠিক মতো না কও, হুজুরের চাকরি জায়গা। এমপি শামীম ওসমানের নাম ঠিক মতো না কইলে ওর গোষ্ঠী উদ্ধার করে ফেলে, বঙ্গবন্ধুরে গালি দিলে ওর কলজা বাইর করে ফেলে, যে আমার জিয়াউর রহমানরে বকা দিলে বিএনপি এলারে লাঠি সুটা নিয়ে রাস্তায় নামে, জামাত ইসলামের মওদুদীরে গালি দিলে চান্দুরা মাথা চান্দু গরম হয়ে যায়। ও হোসাইনের দাম কমে গেছে, তার নামটা ভেঙ্গে না হোসেন হোসেন, তোরে গুসাইয়া না আকসা ভাড়া হেলাবো হারামি কোটাকা। দুই নম্বরে হোসাইন বলো, শব্দে কি হোসেন না হোসাইন? পৃথিবীর কোন ইতিহাসে, পৃথিবীর কোন কোরআন কিতাবে পাইবা না যে নাম তার হোসেন। নাম কি? জোরে কন, আরো জোরে। তাহলে যারা কয় হাই হোসেন হাই হোসেন, জুতা দিয়ে ভাইরে কখন ভরে হাই হুসাইন হাই হুসাইন বলবি, কথা বলেন না কেন? হাদিসে তার নাম হুসাইন, তার নানা বলছে হুসাইন, আমার আল্লাহ বলছে হুসাইন। বেয়াদব কয় হোসেন হোসেন হোসেন, তাকান এদিকে। দুই নম্বরে হোসাইন, আল্লাহ যারা আসতে কয় এগো জান্নাতের সভাপতির হাতে মিলাবা না, বলেন দুই নম্বরে হোসাইন, দুই নম্বরে হোসাইন, তিন নম্বরে মোহসেন। ফাতেমার তিন নম্বর ছেলের নাম কি? এ সান্দু জানো, খালি বিরিয়ানি খাওয়াই দিন। ফাতেমার পাঁচটা সন্তানকে আমার নবী একরকম ভালোবাসতেন, বরঞ্চ মোহসেনকে বেশি ভালোবাসতেন। কারণ আমার কাছ থেকে দলিল নেন, হাদিস ছাড়া কথা বলি না, আমার নবী যদি দুইজনকে ভালোবাসতেন ওই একমাত্র ইসলামের কারণে হাসান হোসাইন ইতিহাস পৃথিবীতে থাকবে বিদায়। কিন্তু মোহসেনকে কেন এত ভালোবাসতেন? হাসানের এগারো মাসের ছোট হলো হোসাইন, তার এগারো মাসের ছোট হলো মোহসেন, তিনজন একসাথে দুধ খাইত। আমার কথা বোঝেন নাই মনে হয়, তিনজন একসাথে ফাতেমারে জ্বালাইত। কারণ এগারো মাসের করে তিন ভাই ছোট বড়, তাহলে হিসাব করেন তিন বছরে তিনটা সন্তান, একটা তেরো বছরের মেয়ে, চোদ্দ বছরের ছেলে মেয়ে হয়ে গেল, ছেলে হয়ে গেল, পনেরো বছর একটা, ষোলো বছর একটা, ষোলো বছর বয়সে তিনটা সন্তান, তিনটা সন্তান রাত্রে ঘুমাইতে দেয় না ফাতেমা। যাদের মেয়ে আছে তারা বুঝবেন, নাতিরা যদি সারা রাত আপনার মেয়েটারে ঘুমাইতে না দেয়, বাধ্য হইয়া নানি তার বাসায় ছয় মাস যে থাকে আর কয় তুই ঘুমা আমি তোর পোলাডারে সারা রাত দেহি। তো নবীর তো বিবি নাই, আপনার আমার মা নাই, খাদিজা তো বাইসা নাই, ফাতেমার সন্তান কে দেখবো? সারা রাত আমার নবী মোহসেন দেখ কোলে লইয়া মসজিদে নববীর ভিতরে বসে থাকতো। হুসাইন কে কোলের ভিতরে দিয়া বলতো মা তুই আর দুধ খাওয়া আমি মোহসেন দে নিয়ে রাখি। এই জন্য বাজান রে
মোহসেনদের নবী ঘরে করে রাখতেন আর ঝুলাইতেন। মোহসেনের যখনই দুদিন তৃষ্ণা লাগত, রহমাতের নবী আমার আঙ্গুলটা গালের মধ্যে দিতেন, আঙ্গুলের মধ্যে একটু লালা লাগতেন, এই লালা অবস্থায় মোহসেনের গালের মধ্যে ঢুকায় দিতেন। ও বাজানি বার আমার দিকে তাকাবার কাঁদবা, কেন আমার নবী জানে মোহসেন বেশি দিন বাঁচবে না, হাসান হুসাইন বেঁচে থাকবে মোহসেন বাঁচবে না, এই জন্য নবী মোহসেন বেশি আদর করতেন। মোহসেনদের নবী ফাতেমার কাছে দিয়াইসা আবার হুসাইনকে কোলে নিতেন, হুসাইন যখন দুধের পিপাসা লাগত নবী এই জিব্বাটা হুসাইনের গালের মধ্যে দিয়ে দিতেন। এই জন্য কারবালার প্রান্তরে শিমর যখন তরবারির আঘাত দিয়ে ইবনে জিয়াদ যখন বারবার হুসাইনের গালের মধ্যে আঘাত করতেছিলেন, তখন হুসাইন বারবার বলতেছিলেন শিমর রে আমি দেখছি আমার নানা আমার ক্ষুধা লাগলে গালের মধ্যে জিব্বা দিত, নানা জিব্বাটা চাইটা চাইটা খাইয়া ক্ষুধা নিবারণ করতাম রে, শিমর তুই আমার নানার সুমা দেওয়ার জায়গায় জিব্বা দেওয়ার জায়গায় তরবারিতে আঘাত করিস না, আমার নানান গুঞ্জির গলা জীবন বাইরে আজকে 17 জুলাই মহরমের 10 তারিখ এই গভীর রাত্রে আমার মাওলারে দেখা যাও। হেজির যখন বলেছিল ইবনে জিয়াদ আমি শুধু হুসাইনকে চাই আর কিচ্ছু চাই না জীবিত বা মৃত, ইবনে জিয়াদ পদের আশায় বাজান ইবনে জিয়াদ মন্ত্রিত্বের আশায়, এই শিমর বাবা গভর্নরের আশায় বলা হয়েছিল কুফা নাগরীর এই কারবালা জেলার দায়িত্ব তোরে শিমর দিব, কিন্তু এই বদমাইশ জানতো না হুসাইনকে শহীদ করার মাত্র 3 দিন পরে জনগণে আমারে কুত্তার মতো পিটাইয়া মাইরা ফেলাইব, এইটা কিন্তু এই দুরাচার বদবদ কমিনা জানতো না। বাজান এবার চোখের পানি ফেলাইয়া কাদবা হুসাইনের প্রেমে পাগল হইয়া, শিবর যখন বারবার তরবারি দিয়া খুঁজা দেয় রক্ত গুলা গড়া গড়া গাল বায়ে বায়ে পড়ে, আর হুসাইন কান্দার বলে নানু ভাই তুমি কই গো নানু ভাই, তুমি না আমার কোলের মধ্যে নিয়ে বলতা হুসাইন রে গতকালকে রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমের ঘরে দেখি আমার মা আমার বাম পাশে বসা, বাপ আমার ডান পাশে বসা, তুমি নানা মাথার কাছে বইয়া তোমার রানের উপর আমার মাথাটা রাইখা গালের মধ্যে জিব্বা দিয়া বলছিল হুসাইন রে ইবনে জিয়াদ তোরে পানি দেয় নাই তাতে কি হইছে, আমি নানা তোরে জিব্বা দিয়া দিলাম কারণ তুই যখন তোর মায়ের দুধ খাইতি দুধের পিপাসা নিবারণ করতাম জিব্বা দিয়া, আজকে পানির পিপাসা নিবারণ করলাম জিব্বা দিয়া, ও আমার নারায়ণগঞ্জ আশিকি রাসূল বাইরা রে, হুসাইন তখন বারবার কান্দতেছিল আর নানারে ডাকতেছিল নানা তোমারে তো এখন কারবালার মাঠে দেখি না, বাজান এখন আওয়াজ দিবা মুক্তি আমি নিলে হে, যখনই বলছে নানা তুমি কই গো নানা তোমার হুসাইনের গালের মধ্যে তরবারি আঘাত করে, শিমর আমারে বারবার বলে পানির পরিবর্তে রক্ত খা, না তুমি কইব না ভাই আমার মা কইব, আল ফাতিমা তু সাইয়্যিদা তু নিসা আহলিল জান্নাহ, আল-ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ,
الحسن والحسين سيدا شباب اهل الجنه বাজান সান্নাত কিন্তু এই তিনজনের হাতে আমার আল্লাহ রেখে দিছে। ও নারায়ণগঞ্জের আমার আলেম ভাইরা, শুধু মাওলারে বুঝায় গওনা মালিক তুমি না বলছো, বাকাত খসিয়া দিলে তোমার বয়স যারা কাঁদবে, খুলিন কুন্তুম তুহিব্বুন আল্লাহ, তোমার নবীর প্রেমে যারা কাঁদবে ওই চোখগুলা বলে কোনদিনও জাহান্নামের আগুনে জ্বলবে না। হুসাইন আজকে কাঁদে, আমরাও আজকে কাঁদি। যখনই বলছে নানু তুমি কই গো, নানু এমনি চোখ তুলে তাকায় দেখে মা হাত বাড়ায় বলে হুসাইন রে, ও হুসাইন আমি মা কিন্তু আয়া বলছি, এই মাজলিসে যাদের মা নাই গো, বাজান বিপদে পড়ে উষ্টা খাইলে ওরে মা কইয়া ডাক দাও। ও বাজান জ্বরের ঘরের যে সময় তুমি মা কইয়া ডাক দাও, ও মা ও মা, হুসাইনও কিন্তু মা কইয়া ডাকে গো। তাহলে বোঝা গেল মা হলো জান্নাতের জমি। আমার মতো যাদের মা নাই গো, হুসাইনের মতো যাদের মা নাই গো মা, হুসাইন মাত্র 8 বছর বয়সে মা হারাইছে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে দেখায় দাও যারা অল্প বয়সে মা হারাইছ, হুসাইন মা হারাইছে 8 বছর বয়সে, আমি জিহাদি মা হারাইছি 12 বছর বয়সে, আমার কোন আলেম ভাইয়ের যেন মা নাই বাবা। হুসাইনের মতো আমার কোন ভাইয়ের যেন বাবা নাই রে। আজকে মহররমের 10 তারিখ, তুমি চোখের পানি দেওয়ার মাওলারে বুঝায় খাও, আল্লাহ আগামী বছর মহররমের 10 তারিখ পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, তবে যারা তোমার নবীর প্রেমে যারা কাঁদবে এদের তুমি মাফ না করে পারো না, আল্লাহ এদের মাফ করে দাও, জোরে কোন আমিন। যখন হুসাইন বারবার বলে মা গো আমার কারবালায় এজির সৈন্যরা কেউ পানি দিল না ও মা, ও মা আমার বুনটারে রাই খাইছি তোমার মেয়ের রাই খাইছি তাবুতে মা, ও মা আমার কলিজার টুকরা জয়নাল আবদিনদের রাই খাইছি মা, তাবুর মধ্যে শাহাদাত অবস্থায় আলী আকবর আলী আসগারকে রাই খাইছি মা। বাজান দেবার আওয়াজ দিও, ফাতেমা বারবার বলে বাবা গো তোমার নানার দাঁত ভাঙা ইসলাম তুমি এখন রক্ত দিয়া জিন্দা করে যাও, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য জীবন দিবে গো বাবা তোমার জান্নাতের গাড়িতে তারা জান্নাতে উঠে যাবে। এ আমার নারায়ণগঞ্জের কলিজার বাইরা রে, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে, এই মহররম আসতে শুধু আশুরা পালন করবে না, শুধু হুসাইনের প্রেম অন্তরে ঢুকায় হুসাইন কে আমল করছো, আমল করারও দরকার আছে না নাই, জোরে বলো। হুসাইন এমন টাইমে শহীদ হইছে বাবা যেই টাইমে নামাজ ছিল না। এবার আমি দেখব হুসাইনের পাগল কয়জন এখানে। হুসাইন বাজানদে 10টার সময় মাঠে নামছে, যখন হুসাইনকে প্রথম ইঞ্জুরি করে ঘোড়ার থেকে ফেলায় দেয় তখন 12:30 বাজে, 10টার থেকে নিয়ে 12:30 পর্যন্ত এই 2.5 ঘন্টা পর্যন্ত বহু দুরাচারকে দুনিয়ার থেকে খতম করছে, লাস্ট পর্যন্ত পারে নাই, ঘোড়ার পায়ের উপরে যখন দুল দুল ঘোড়ার উপরে আঘাত করছে, গোরা হোসাইনকে সিটকে ফেলে দিয়া গোরা হোসাইনের সাথে কথা কয়, ঘোড়ায় বলতেছে আপনার নানার কাছে আমার অপরাধী বাবা,
আমি আড়াই ঘন্টা চেষ্টা করছি, আপনারে ডাইনে বামে একবার পারে উমারে হুসাইন যায় কারবালার ময়দান। বজন ঘোড়া যখন হুসাইন কে আস্তে করে ফেলে দিয়া ঘোড়া মাতাডার সামনের দিকে দিয়া, কারণ পাও দুইটা ইবনে জিয়াদ কেটে ফেলেছে, ঘোড়ার সামনের পাও দুইটা নাই, হুসাইন ঘোড়ার মাথায় হাত দিয়ে বলে আমি তোরে অপরাধী বানাবো না, আমি দেখছি দুনিয়ার কোন ঘোড়া এরকম বিচক্ষণ আল্লাহ বানায় নাই। এই জন্য ইমাম আবু হানিফার মাযহাব ঘোড়া খাওয়া কেন মাকরুহ বাবা, একমাত্র ঘোড়া আমাদের মাযহাবে খাওয়া মাকরুহ, অন্য মাযহাবে জায়েজ থাকতে পারে বাবা। এই ঘোড়ার প্রতি আমার নবীর এমন একটা প্রেম ছিল, ঘোড়া এমন ভাবে হুসাইন সহ তার নানা সহ জোরা ঘোড়া ওই জামানায় যুদ্ধের জন্য বাবা ব্যবহৃত হইতো, এটা ওই যুগের মাসলা বাবা। এখন শুধু আমার সাথে চোখের পানি দিয়ে হুসাইনের নানার কথা মনে করে কাঁদবা, গোরা জিব্বাটা বের করে বারবার দুরুদ পড়ে আর বলে নবী গো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহু আকবার বলতে পারে না, গোরাই দুরুদ পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমি আর পারলাম না সাহায্য করতে, আমার কত সৌভাগ্য জান্নাতের সভাপতির সওয়ার করাইয়া আমি আড়াই ঘন্টা যুদ্ধের মাঠে টিকে ছিলাম, আমার সাইতের দামি আর কে হতে পারে গো, আমি কি আবতের মাটি জানো হুসাইন রে পিঠে লইতে পারি গো। সবাই বুরাক লইয়া জান্নাতে ডুববে, আমি হুসাইন রে লইয়া ডুববো। কবুল হয়ে গেল বাবা, গোড়াটা জিব্বাটা বের করে যখন শহীদ হয়ে গেল, এই ঘোড়াটার সামনে বলা যাবে না মারা গেছে বাবা, ওরে বলতে হবে শহীদ হয়ে গেছে। ওলা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। যারা দিনের দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাবে এদেরকে মৃত বলবো না, এই ঘোড়াও তো শহীদ হয়ে যাইতেছে রে ভাই, ও তো মরণ নাই আল্লাহ আকবার বলে বলতে পারো না। আমি দেখব ঘোড়ার প্রেমিক এখন কয়জন আছো, ঘোড়াটা জিব্বাটা বের করে দিয়ে আস্তে আস্তে দুরুদ পড়তে পড়তে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হুসাইন লাফজা দাঁড়ায় বলে শিমন রে আমার ঘোড়া নাই ভাবিস না আমি দুর্বল হয়ে গেছি, একটা লাভ দিয়ে ফরাত নদীর পারে বাবা লাভ দিয়ে উঠছে, একটা পাও যখন ফরাত নদীর উপরে দিয়েছে গো বাবা আল্লাহ আকবার বলতে পারো না। অনেকে বলে এখানে নদী ছিল, নদী না এখানে খালের মতো ছিল, এখানে নদী আসবে কইতে গেটা মরুভূমি এলাকা, এই পানির এন্দারা ছিল এখানে জমানো পানি, এখানে হুসাইন যখন একটা কদম ভিটার উপর উঠা জমিনটা গেড়ে দিয়া এক কোষ ওই খালের পানি ওই এন্দারার পানি কেমন হাতে নিছে, আমার নবীর মতো ঘাড় বাবরি ছিল হুসাইনের, পিছনে থেকে টান দিয়ে ফেলে দিয়া ইবনে জিয়াদ বুকের উপরে বসছে আর শিমর মাথার চুল পাড়ায়া ধইয়া এইভাবে মাথা ডারে সাইবে দুরছে। আরো তিনজন দিরা চা
হুসাইনের পাও চাইবে ধরছে। হুসাইন তখন বারবার তাকায় বলে, তোর নাম শিমুর, আমি জানতাম তুই তেই ডোরা কাটা সবচেয়ে ভয়ঙ্কর বদভক্ত। তুই মনে রাখি, যাইবার আগে একটা অনুরোধ করিয়া যাই গো, দুনিয়ার নিয়ম আছে অন্তত মৃত্যুর আগে তারে এক ডোব পানি খাওয়ায়, যদি পারস আমার জিব্বার উপরে এক ডোব পানি দে, আমি তোরে পরীক্ষা করি, যদি কিয়ামতের মাঠে তোর পানির প্রয়োজন হয় এরও ছিলে আমার নানা তোরে আউজে কবর দিব। নানা না দিতে চাইলেও আমি নানার কাছ থেকে অন্তত একবার তোরে দিব। এই শিমর বদভক্তি করলো জানেন, এখন একটা আওয়াজ দিও রে ভাই। শিমর যখন এই কথাটা বললো, হুসাইন তখন চোখটা বদ্ধ করে দিয়ে কাঁদে খত খত করে, এ হুসাইন তুই বলে তোর নানার পাগল, পানি তোর নানার কাছে যাইয়া খাইস, দুনিয়ায় তোর নানায় তো তোরে পানি দিল না। হুসাইন এই কথাটা শুনে চোখটা গরম করে বলে, বদভক্ত, বিচার আমি আল্লাহর জমিনে দিয়ে গেলাম, তোর বিচার এই জমিনেই হবে। এ দুরা কাটা সবচাইতে শেতওয়ালা রোগ বদমাস, তোর বিচার জমিনে হবে। বাজান এই শিমরের মৃত্যু আপনারা জানেন, মুক্তি আমিনি তার কিতাবের মধ্যে খুনজারনু কারবালা এই কিতাবের মধ্যে দেখবেন, এই বদভক্তের শরীরে এমন পছন্দ ছিল বাবা, এই শয়তান একসাথে আল্লাহর নেয় নাই। ও বাজান একবারে মাইরা ফেললে তো শেষই হয়ে গেল। ওরে ওই জামানার মানুষগুলো এমন ভাবে কুত্তার মতো কোবাইছে, ওই এক সপ্তাহ পর্যন্ত পয়সা 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 কুত্তা পসা দিয়া মরছে বাবা। মরুভূমির মধ্যে বালুর মধ্যে দৌড়াইতো আর কুত্তার মতো জিব্বা বাইর করে পানি খাইতে চাইতো, যেই বাড়ির সামনে পানি চাইতে যাইতো ওই বাড়ির মানুষ কুত্তার মতো কোবাইতো। আল্লাহ আকবার বলতে পারো না? কুত্তা যেমনে জিব্বা বাইর করে দে পানি চায়, এই শিমরও বাবা জিব্বা বাইর করে দে পানি চাইতো, এলাকার মানুষরে কুত্তা যেমনে পিড়ায় এইভাবে পিড়াইতো বাবা। ও বাজান আল্লাহর জমিনে বিচার আছে না নাই? এর দ্বারা বোঝা যায়, মনে রাইখো যারা আলেমদের গায়ে হাত দিবা, আলেমদেরকে যেই জিব্বা দিয়ে গালি দিবা, তোর মৃত্যুর সময় পানি নসিব হবে না। তুইও শিমরের মতো হবি, কথা কন না কেন? যদি কোন শিল্পপতির আবার পানির অভাব আছে, হ আছে চান্দু, তোর হাসপাতালের বেডে নাকের মধ্যে নল দিয়া গাল কষ্টিপ দিয়ে লাগায়া থুইয়া পাইপ একটা ঢুকাই দিয়া এমনি ফেলাই থুই, তোর কপালে পানি নাই তো হারামি, কথা কন না কেন? পানি ঠিকই থাকবে ফ্রিজে, তোর গালে থাকবে কষ্টিপ রকম। আলেমদের গালি দিবি না? দে গালি, দে গালি, দে ইমাম রে গালি, দে খতিব রে গালি, যত গালি দিবি তোর পানি তত হারাম হবে। শিমর যখন বলল, তোর নানা তোর জমিনে পানি দিল না, হোসেন তখন বলছিল, আমার নানা হাউজে কাউসাল্লেমায় বয়ে রেছে, কিন্তু আমি দুনিয়ায় বই আমার নানার জান্নাতের খাবার আমি খাবো না, কারণ আমার নানার সাথে ওয়াদা ছিল, জিব্রাইল বহুতবার জান্নাতের খাবার আমাকে দুই ভাইয়ের জন্য নিয়ে আসছিল। সে মোর তুই জানোস না, কারণ তোর বাড়ি কুফায়, তুই মদিনার খবর জানোস না। আমাকে দুই ভাই যখনই নানার বাড়িতে বলতাম, নানা ক্ষুধা লাগছে, নানা জিজ্ঞেস করতো আসমানের দেখাইবা না জমিনের দেখাইবা, আমরা মাঝে মাঝে কৌতূহল করে বলতাম, নানা আসমানের ডাক কই দেখে আনাও তো, জান্নাতের খাবার খালি সারা জীবন শুনলাম, আমার নানা খালি আসমানের দিক তাকাইতো, জিব্রাইল বিশাল বড় খাইনসা বইরে খাবার লই আইতো, যখন দুই ভাই হাতে নিতাম নানা এবার সারা দিয়ে বলতো, লা তাকুল খাইছ না,
তোরা দুই ভাই খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। এই শিব জান্নাতের খাবার বহুত বার এই চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে লড়াচাড়া করছি, মুখ দিয়ে খাই নাই, কারণ নানার উম্মতের জন্য খাই নাই। নানা হাউসে কাউসার লে দাঁড়াই রয়েছে, তুই তো দেখোস না আমি হাউসে কাউসার খাবো না, খাবো মৃত্যুর পরে। তবে বলে গেলাম হাউসে কাউসার তোরে দিতাম যদি আমারে পানি দিতি, যখন দিলি না হাউসে কাউসার তুই পাবি না, পাবি না, পাবি না, পাবি না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ওরাও হাউসে কাউসার পাবে না কথা ঠিক না বেটে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে সেই নাস্তিক কথা বলবে ওর কবলে হাউসে কাউসার নাই কথা ঠিক না বেটে। এই মুসলমানের পোলা গরমের ভিতরে আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, শুধু কারবালা প্রান্তরে সেই করুণ ইতিহাসটা আপনাদের সামনে এখন তুলে ধরব। হুসাইন কারবালা প্রান্তরে দশটার সময় যখন পোশাকটা পরিধান করবে, আমার নবী যেই পোশাক পরিধান করে যুদ্ধ করতেন ওই পোশাক পরে আলী যুদ্ধ করতেন ওই পোশাকই হযরত হুসাইন পরেছিলেন। আলীর দুইটা যুদ্ধের পোশাক ছিলেন, একটা দিয়ে গেছে হাসানকে, একটা দিয়ে গেছে হুসাইনকে। এই দুইটা পোশাক পরতেন, একটা পরতেন আমার নবী আর একটা পরতেন হযরত আব্বাস। এই দুইটা পোশাক তারা বংশের, তারা রক্তের ধারা হিসাবে দুই ভাই দুইটা পোশাক পেয়েছিল। হুসাইন যখন ওই যুদ্ধের পোশাকটা তার বিবিকে বলতেছে, বিবি রে উম্মে জয়নাল আবদিন, উম্মে আলী আসকা, পোশাকটা বের করে দাও। ব্যাগের থেকে যখন বের করে দেয়া হলো, জয়নাব বলতেছে, ভাইজান আজকে যদি মা বাইচে থাকত তোমার গায়ে পরিধান করাই দিত। মা তো বাইসা নাই গো বাইজান, আমি তোমার আজকে যুদ্ধের জিরাটা পরাই দিই। জয়নাব যখন ভাইয়ের গায়ের মধ্যে যুদ্ধের পোশাক গুলো খন্ড খন্ড থাকে, বাবা দুটা হাত থাকে আলাদা, বডি থাকে আলাদা, বুকের রেকাপটা থাকে আলাদা, এই পায়ের জেরা দুটা থাকে আলাদা, বাবা এটা আলাদা আলাদা লক্ষ লক্ষ বল দিয়ে লাগাইতে হয়, আমার দিকে তাকাবেন আর এখন কাঁদবেন, আল্লাহর কুতুব লেখেন হুসাইনের হাতটা আলাদা লাগাইতেছে, বডিটা আলাদা লাগাইতেছে যুদ্ধের পোশাক, জেরারটা সামনে গ্লাভসটা যখন লাগাইতেছে, হেলমেটটা যখন জয়নাব লাগায় দিচ্ছে, জয়নাব হলো বড় বোন, মনে রাখবেন ফাতেমার পাঁচ সন্তানের তিনটা হলো সৎ ছেলে, হাসান হুসাইন মহসেন, মেয়ে বড় মেয়ে জয়নাব, ছোট মেয়ের নাম কি, সন্তান কয়টা হইল, সারা জীবন মনে থাকবো তো, এক নারায়ণগঞ্জ গলা সিবার মুসলমান মনে থাকবে তো, সন্তান কয়টা পাইছেন, এখনো কারবালা প্রান্তরে কয়টা আছে, তিনটা, কুলসুম আছে, জায়নাব আছে, আর হুসাইন আছে, ফাতেমার তিনটা সন্তান এখনো কারবালা প্রান্তরে। বাবা যেই ফাতেমারে নবী বলেছেন, ফাতেমা তো সাইয়েদাতু নিসা ইয়াহনিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা, জোরে 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 জোরে, আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, শুধু পুরুষটা কান্নে হবে না মা, আজকে ফাতেমাও কেঁদেছে সবচেয়ে বেশি কারবালা প্রান্তরে। মা আপনারা মহিলা প্যান্ডেলে বসে বাসায় বসে কাঁদবেন গো মা, ও মা যারা আজকে রোজা ছিলেন গো মা, মনে রাখবেন হুসাইনের প্রেমিক আপনারা, ফাতেমার প্রেমিক আপনারা, ফাতেমা কোনোদিন দশই মহরম রোজাটা ছেড়ে দেয় নাই মা, কারণ এই দশই মহরম আমার নবীর জীবনে কোনোদিন ছেড়ে দেয় নাই, এই জন্য ফাতেমাও কোনোদিন বাবাই দশই মহরম রোজাটা ছেড়ে দেয় নাই। ও বাবা এখন আমি দেখবো কার চোখে পানি গো বাবা। জয়নাব যখন হেলমেটটা পরায় দেয়, হেলমেটের সামনে আবার এরকম একটা বাজান লোহার গ্লাভ ছিল,
এটাই চেহারাটাকে ঠেকায় গো বাবা, এইটা লাগায় দিয়া হুসাইনের মুখটা যখন ঢেকে গেছে, হুসাইন তখন বোনের দিকে তাকায় বলতেছে, বোন রে তুই কি আমার চেহারাটা দেখতে পারতেছিস না? আবার টান দিয়া খুলছে, আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে, হুসাইন হেলমেটটাকে এইভাবে রাইখা বোনের কপালে চুমা দিয়া বলে, বোন রে তোরে আমি তিনটা ওসিয়াত করিয়ে যাই। আমার মায়ের আপন বলতে তোরা দুইজন ছাড়া আর কেউ নাই। আলে বায়াতের আর তো কেউ নাই রে বোন, আমি হুসাইন তোরে অনেক আদর করে বড় করছি, কারণ আমার মা, আমরা দুইটা ভাই বড় আর তোরা তিনজন ছিলি ছোট। মোহসেন মারা গেছে, আমার জীবন দশাই, তোকে দুই বোন রে, আমরা দুই ভাই অনেক আদর করে পেলে নেলে বিয়া দিছি গো বোন। জাইনাবকে তোর দুইটা ছেলে তারাও শহীদ হয়ে গেছে, আমি তোরে তিনটা ওসিয়াত করিয়া যাই, বলেন কয়টা? উলামা একরাম জোরে কন, কয়টা? বোন রে তোকে দুইজনটা আমি তিনটা ওসিয়াত করে যাই। এক নম্বরে ওসিয়াত, আমি শহীদ হইবার পরে এই তাবুর মধ্যে যেন কোনো কান্নাকাটি না হয়। আমি জানি আমি শহীদ হওয়ার পরে আমার লাশের উপর দিয়ে ওরা ঘোড়া দাবড়াবে, ঘোড়ার ঘুরমুড়ার সাথে আমার লাশের রক্তগুলা আমার গোশতগুলা ওরা ফিসে দিবে, আমার লাশটারে অন্তত ওরা 10-15টা টুকরা করবে। বাজান হুসাইনের এই বডিটারে একটা দুইটা টুকরা করে নাই গো বাবা, কোনোর হয়তো আসছে 21টা, কোনোর হয়তো আসছে 70 খণ্ড করছে। মাথাডারে বাবা ঘোড়ার লেজের সাথে বাইন্ধে টানতে টানতে এসিদের কাছে এই হাত দুইটারে বাবা টুকরা টুকরা করছে গো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, ইমাম আবু হানিফার বাড়িও তো বাবা কুফায়, আবু হানিফা রহমাতুল্লাহ হুসাইনের কবরের কাছে যে এমন কাঁদা কাঁদতেন, এই আল্লাহ হাকবার বলতে পারি না, হুসাইন রে আমার মতো দুর্ভাগ্য আর কে আছে, আপনি আমার জেলায় আইসা মৃত্যুবরণ করলেন, হেজিদের মতো শিমরের মতো বকবক আমার এলাকায় জন্ম নিছে। বোন এক নম্বর ওসিয়াত, আমি শহীদের খবর শোনার পরে কাঁদবি না, মাতাম করবি না, কারণ এই জামানায় ভাই বোন মারা গেলে সুলতানে তারা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া বিলাপ করে, করবি না। কয় নম্বর? দুই নম্বরে, বোন রে তোরাই তো আমার মায়ের রক্ত, তোরা দুইটা বোন মিলিয়া আমার জয়নাল আবদিন সহ আমার কলিজার টুকরা হালে বায়াত শুধু জয়নাল আবদিনই বাইসে থাকবে, আর তো কেউ নাই। এ জয়নাল কুলসু তোরা দুইটা বোন আমার জয়নাবকে আমার জয়নাল রে কোলে করে নিয়ে মদিনায় নিয়ে যাবি, আমার বিবিটারে তোরা দেখে রাখিস, কারণ আমি শহীদ হওয়ার পরে ওর তো আপন বলতে আর কেউ থাকবে না, আর আমি হুসাইনের বিবির এই দুনিয়ার কেউ বিয়েও করবে না। তোর ভাবিটারে দেখে রাখি। তিন নম্বর আর একটা ওসিয়াত করে যাই রে বোন, আমি দেখবা আশেকে রাসুল এখন কয়জন আছে, যখন তোরা মদিনায় কয়দিন পরে যাবি আমি জানি না, আমার জয়নাল আব্দিন রে নানার মাথার কাছে দাঁড় করাইয়া
তুই আয়েশার ঘরের মধ্যে বইয়া আমার নানার কাছে সব বলবি, দাঁড়ায় দাঁড়ায় তোমার হোসেনকে এইভাবে এইভাবে মারছে গো নানা। আমার নানার কাছে আমার আখিরি সালাম দিবি, আমার জয়নাল আব্দিন রে নানার মাতার কাছে দাঁড় করাই দিবি, আমার বিশ্বাস আমার নানা তোর সাথে কথা কইব, আমার জয়নালের সাথে আমার নানা কথা কইব, কারণ আমার জয়নাল থাকবে শহীদের সন্তান, তুই থাকবি শহীদের বোন, শহীদের বোনের সাথে নবী কথা বলবে না এটা হতে পারে না, আমার নানার কাছে আমার সব কষ্ট গুলো বলবি, আমার জয়নালকে দেখে রাখবি, কেমন পর্যন্ত এই জয়নাল থেকে নবীর আওলাদ দুনিয়ায় থাকবে রে জয়নাল, কারণ কোন আওলাদ মেয়েদের থেকে হয় না ছেলেদের থেকে হয়, আমার এই জয়নাল যাই জয়নাল আব্দিন থেকে কেমন পর্যন্ত হালে বায়াত থাকবে, আওলাদের আসল থাকবে ও আমার জয়নাল আব্দিন রে জীবনে কোনদিন হাসে নাই গো বাবা, কোনদিন জয়নাল আব্দিন এই জমিনে যতদিন বেঁচে ছিল কোনদিন তারে কেউ হাসতে দেখে নাই, আব্দুল্লাহ আপনি আব্বাস তারে জিজ্ঞেস করছিলেন ও নানা ভাই তোমার একটা কথা জিজ্ঞেস করি তুমি হাসো না কেন, জয়নাল আব্দিন বলতেন আপনি কি দেখছেন আপনার বাবার লাশ 70 টুকরো করছে, আপনি কি দেখছেন আপনার বাবার বাবার জিব্বা গুলারে তরবারি দিয়ে ফুটা করছে, আব্দুল্লাহ আপনি আব্বাস দেখছেন আপনি আপনার বাবা আব্বাসের মাথা গোড়ার পিছনে বাইন্দা ফুটবলের মতো শট করতে দেখছেন, আমি জয়নাল আব্দিন দেখছি আমার বাবা এক গ্লাস পানির জন্য একবার তাবুতে দৌড়ায় আসছে আরেকবার রণাঙ্গনে গেছে, লাস্টের বারে যখন আমার বাবা যায় আমি দেখবো বাবা পাগল বাইরে, কয়েকদিন আগে একটা লাশ দেখছো ঠিক লঞ্চ ডুবে গেছে বাবা, সন্তান ডারে বাবা এইভাবে বাবা উঁচা করে রাখছে যেই সময় বাবাটা মারা যাবে যাইবার সময় সন্তান ডেটা সুমা দিয়ে বলে বাবার রে আমি জানি তুইও বাঁচবি না আমিও বাঁচব না, বাবা আমি যত সময় পারছি দুরুসা করে রাখছি এখন মরতে হলে দুই বাপ বেটা একসাথে মরব, সন্তানটারে বুকের মধ্যে চাইবা ধরে বাবার তলায় গেল বাবা, যখন দুই বাপ বেটার লাশ দুবার উড়া উঠাইছে এই দুই বাপ বেটার কাতরানো চিল্লানো পাশের একজন বেঁচে ছিল ওই লোকটা আর্মিদেরকে বলে যা এই লাশটার খবর আমি জানি, এই ছেলেটারে অনেকবার জাগায় রাখছে উঁচা করে রাখছে যখন দুই বাপ বেটা মারা যাবে আমিও সাঁতরাইতে ছিলাম তারা দুই বাপ বেটাও সাঁতরাইতে ছিল সাপ নদীর ঢেউ যখন তাদের গালের মধ্যে যায় আমি বারবার তাকাইতেছিলাম এই বাবাটা উঁচা করে রাখতে যায় আমারে বারবার লুঙ্গি টেনে ধরছিল
স্যার আমি টান দিয়া লুঙ্গি ফেলাই দিলাম, ভাবলাম যদি ওইভাবে লুঙ্গি টাই না ধরে আমিও মরবো আর দুই বাপ বেটার সাথে আমিও মরবো। লুঙ্গি খুলে আমি ল্যাংটা হয়ে গেলাম স্যার। এর পরবর্তীতে যখন আমি দেখতেছিলাম ওই বাবাটা ছেলেটারে বুকের মধ্যে নিয়ে তলায় গেল স্যার, হে বাবা বেবি ভাইয়া রে আমি তোমার, এই যে আমার বাম পাশে বসে আছে মাসু, ও প্রতিবারই বাবা মায়ের জন্য দোয়া চায় গো বাবা। আজকেও যখন এই মাদ্রাসায় পড়ছি ও বাবা, ও আমার মসজিদে 2000 টাকা দিয়া তারপরে এখনো বসে আছে। আর একটা ছেলে আমার সাথে মুসাফা করতে যায় বাবা, আমার মসজিদে টাকা দিয়া বলে হুজুর আমি আপনার মতো মারা, এই যে আপনাদের এলাকায় ইমামতি করে, আপনার এই এলাকায় কোন পাড়ায় ইমামতি করো তুমি? চেয়ারম্যান বাড়ি মসজিদ, ও কিন্তু আমার ছাত্র আলহামদুলিল্লাহ বলে। এরকম সন্তান জন্ম দিছি আমি, যদি কোন ওসিলাম আপনা ভাই অগসিলাম পেয়ে যাবে। এই যে আপনাকে ও নামাজ পড়ায়, জুমার ওয়াজ করে, কান দেয়, একটা লোক যদি আপনাকে নারায়ণগঞ্জের কেউ জান্নাতে যায়, ও জান্নাতে গেলে আমার থেকে যেতে পারবো না। এই যে আপনাকে ইমাম সাহেব, হাজার হাজার ছেলে, এই যে আপনাকে এই মসজিদের ইমাম সাহেব, আপনাকে এই মসজিদের প্রিন্সিপালের ছাত্র, কথা কন না কেন? আলেমুল্লামাকে জাহান্নামী ঘোষণা কেমনে দাও বেটা? আলেমুল্লামা যে কোনো ছেলে মাপ পেয়ে যাবে। আর তুমি চান্দুর উপর চান্দু, হে চান্দুর উপর চান্দু, তুই কেমনে পাবি? তোর সম্পর্ক হলো গাঙ বাখরের সাথে, তোর সম্পর্ক ইয়া বাখরের সাথে, তোরে তোর কোন পাবে বাঁচাবে? কথা বল না কেন? তালেমদেরকে গালি দে, কষ্ট হইতেছে? দুই মিনিট কথা বলবো, দুই মিনিট। এমন গাঞ্জা করে ইমামরে গালি দেয়, আর গালের তা পাড়ার মুখের গন্ধ কর, আর বউ থাকে না শীতের কালে এক খেতার নিচে, ওই এমন পরিমাণ গাঞ্জার বিড়ি টানে হারামি দেয়, আর বউ ওর কাছে থাকতে চায় না, আর গালে এমন পাড়ার মুখের গন্ধ, ওই মামরে গালি দেয়। এই আসে না এরকম গলা জিবে? আসে না নারায়ণগঞ্জের হারামি মসজিদের সামনে দাঁড়া, আম গো মসজিদ, আমা গো বাপদাদার মসজিদ, তুমি মোমেন সিং জয়, তুমি গোপাল বস্তে মাপদারি দেখাও, মোমেন সিং থেকে আইনা, নেত্রকোনা থেকে আইনা, গোপালগঞ্জ থেকে ইমামতি করাস, তোরা তোর বাপ হবে ক্ষতি, তুই ও ইমাম, আর তোর মা রেবা নাবি, মা মারিয়ামের মতো খাদেমা, হে মহিলা গো মসজিদ মুসা কি নাজায়েজ? বোরকা পরে তোর মারা দিয়ে মুসাবি, মা মারিয়াম মুসাইছে, মুসছে না বাইতুল মুকদ্দাস? ইমামদেরকে গালি দিবি, আল্লাহর গজবে পরিণত হবি। ইমামতি আমিও করছি, মে এক দুই বছর না, 12 বছর ইমামতি করছি, বেলা কমিটির গুতায় মাঝে মাঝে তাহাজ্জুদ করে কান্তা মার কইতাম, আল্লাহ ওরে দেহ না, ঠিকই আল্লাহ দেখছে, ইমাম কো গালি দিবা, ওই হাফেজ সাহেব খালি রাত্রি ডেকে কইবে, আল্লাহ তুমি কই এই টাইমে বলে, তোমার সামনে কোনো বেড়ামেরা থাকে না, পর্দা মর্দা থাকে না, দেহ না সভাপতি রে, দুই বাপ বেটা, বাপ দাঁড়ান, ছেলে দাঁড়াইছে, বাপ দাঁড়ান, বাপ নাই, ছেলে যখন দাঁড়াইছে বাপ দাঁড়ান, দুই বাপ বেটা একসাথে দাঁড়ান, ছেলে বাপ একসাথে দাঁড়ান, ছেলে বাপ একসাথে দাঁড়ান, আমার দিকে তাকায় করে, পুরা গলা সিপার মধ্যে তোর মতো দামি আর কেউ নাই,
তিরিশটা সেকেন্ডে কোন যুবক আছে তিরিশটা সেকেন্ডে আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, তোর বড় ভাই অথবা তোর বাবা যে এখানে আছে বাবারে বুকের মধ্যে নিয়া বাবারে ঘরের মধ্যে একটা সুমা দিয়া খতখত করে কাইন্দা দিয়া সিল্লা বিয়ার কান বিয়ার বলবে আব্বা জয়নাল আব্দিন রে হুসাইন আজকের দিনে বুকের মধ্যে নিয়ে বলেছিল বাবা জয়নাল আব্দিন রে আমি তোরে মাফ করে দিয়ে গেলাম। কোন ওই সন্তান কোনদিন জান্নাতে যাবে না যে সন্তানের বাবা মা তারে মাফ করবে না জীবদ্দশায়। জয়নাল আব্দিন রে আমি তোরে মাফ করে দিয়ে গেলাম, তোর পর আমার কোনো দাবি নাই, তোর মার খেদমত তুই করিস বাবা। আমিও তোমাকে বলবো তোমার বাপ যদি আজকে তোমারে মাফ করে দেয় তুমিও জয়নাল আব্দিনের গাড়িতে জান্নাতে যাওয়া কোনো সন্দেহ নেই। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, দৌড় দিয়ে যায় বাপরে বুকের মধ্যে সাইপা ধরে খালি দুই বাপটা কানতে থাকবা আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বা না, অথবা ভাই বাইরে বুকের মধ্যে নিয়ে বাপ মনে করে কানবা দেখি দাও দৌড় দাও তো দৌড় দৌড় দাও এ যুবক দৌড় দে এ যুবক দৌড় দে এ যুবক দৌড় দে এ যুবক দৌড় দে দশই মুহররম সিল্লা বিয়ার কানবি এখন ভাই বাইরে বুকে নিয়ে কানবি বাপ সন্তানের বুকে নিয়ে কাঁদবা এই বাবা সন্তানের বুকে নিয়ে কাঁদবা। যুবক বাইরে তুমি আমার মৌলারে দেখায় দাও বাপের বুকটা সারিস না রে ভাই, আমি না বলা পর্যন্ত বাবার বুকটা সারিস না, ওই বুকের মধ্যে তোকে পাওয়ার কত আকাঙ্ক্ষা তুই জানোস না। বাসায় যদি কোনো মা তাই কেতাকো মারে তোমার মেয়েটারে বুক নিয়ে কান্দ আল্লাহ তুমি নারায়ণগঞ্জ গলা চিপার দিকে তাকায় দেখো রাইত এখন বারোটার বেশি বাজে মালি আজকে 17 জুলাই তুমি দেখো 12টার পরে হাজার হাজার যুবক আজকে কান দেয় 17 জুলাই আজকে 10ই মুহররম নারায়ণগঞ্জ গলা চিপায় হাজার হাজার যুবক যাদের বাবা নাই তারা বসে বসে কান দেয় ভাই যে আদি ভাইরা আজকে তো আমার বাবা নাই আমি কার কাছে মাফ চাবো আমি আমার বাবার বাড়ি থাকি আমার বাবার সাড়ে তিন কবরে ঘুমাই রই আল্লাহ যাদের বাবা নাই তারা কান্দে যে মাসুম কান্দে তার বন্ধু মহলে কান্দে মাহফিল কমিটির মধ্যে যেই ছেলেটা আমার দাওয়াত দিয়ে আনছে আল্লাহ আমার বাবা মারে তুমি মাফ করে দিও এই মাহফিল কমিটির সবাইকে তুমি মাফ করে দিও এই যে একটা ছেলে মাহফিলে বারবার চিল্লায় আর কান্দে ওর বাবা আছে কিনা জানি না ওর মা আছে কিনা জানি না গো আল্লাহ যারা এখন চিল্লায় আর কান্দে এদের চোখের পানি কবুল করে আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না যুবক তুমি আল্লাহকে সোর একটা ডাক দাও আল্লাহ বলে ডাক দাও তো ডাক দাও আল্লাহ তুমি দেখো যারা তোমার ডেকে ডেকে কান্দা আল্লাহ দেখো আমার ভাই চিল্লায় আর কান্দে মানে দশই মহরম তোমার কাছে 2024 সাল সাক্ষী রেখে গেলাম 17 জুলাই নাজাদের জন্য শহীদে কারবালা আজকে কারবালার ইতিহাস শুনিয়া বাবা মায়ের কথা শুনে যারা কান্দে তাদের মাফ কইরা দাও আল্লাহ এখানে আসার আগে অনেক ভাইরা আমার কাছে দোয়া চাইছে তাদের বাবা মাকে মাফ কইরা দাও আল্লাহ আমার ভাইদের বাবা মাকে মাফ কইরা দাও আল্লাহ যারা বাবারে বাইরে বুকি নিয়ে কাম দেয় সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ যাদের বাবা মা নাই তাদের কবরের পাশে যেয়ে বাবা মায়ের জন্য দোয়া করে কাঁদার তৌফিক দাও একজন মানুষও নাই তার চোখের পানি নাই আল্লাহ তুমি না কইছো কানলি লাভ যারা জীবনে কান্দে নাই তারাও কাঁদছে
রাত 12টার চোখের পানি ফিরেই দিও না আল্লাহ, দাও এদের সবাইকে তুমি মাফ করে দাও, এই মাহফিল কমিটি সবাইকে মাফ করে দাও, যারাই মাহফিলের টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে মেধা দিয়া এত বছর মাহফিল চালায় আসতেছে আল্লাহ, হুসাইনের প্রেমিক হিসেবে এদেরকে কবুল করে নাও, আহলে বাইতের সাথে জান্নাত নসিব করে দাও। বসো ভাই বসো বসো বসো, সবার কাছে দোয়া চাই। এই মাসুমার বাবা মায়ের জন্য আমার মসজিদে 2000 টাকা দিছে, আর এক বান্দা 500 টাকা দিছে, সবার জন্য দোয়া করি। ভাই আমার মসজিদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, বলেন বিশ্বনবী বলেছেন যারা মসজিদ বানায় দেয় তাদেরকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ঘর বানায় দেয়। আমি আপনাদের কাছে বলবো না আপনি আমার 1 বছর সিমেন্ট দেন, আপনার বলবো না আপনি আমার মসজিদে একটা টাইলস দেন, আমার মসজিদের এখন কাজ চলতেছে হলো সিঁড়িতে টাইলস লাগাইতেছি, বেড়ায় 7 লাখ টাকার টাইলস লাগবে মারবে। দোয়া চাই আল্লাহ যেন আমার দ্বারা করার তৌফিক দান করে। আর যারা এই যে ওয়াজের হাদি আজকে দিছেন আপনাদের টাকাটা আজকে টাইলসের দোকানে চলে গেছে আলহামদুলিল্লাহ, বলেন না আপনাদের ওয়াজের হাদি আজকে টাইলসের দোকানে চলে গেছে। তো আপনারা আমার আনছেন ওয়াজের ওসিলায় টাকা দিছেন, কিন্তু কিয়ামতের মাঠে যদি আমার মসজিদটা জান্নাতের একটা রেলগাড়ি হয় আর দুনিয়ার এই যে আপনাদের যে গলাসিপার এই মসজিদটা জান্নাতের রেলগাড়ি হবে, এই মসজিদের জায়গাটা তা জান্নাতের ড্রাইভার হবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই যে ইমাম সাহেব হবে জান্নাতের ড্রাইভার, ইমাম সাহেবের পিছনের সিটে বসবে আল্লাহর ওই বান্দা যে জায়গা দিছে। আর যারা একটা ইটও দিছেন 1 বস্তা সিমেন্টও দিছেন প্রত্যেকটা হবে জান্নাতের যাত্রী। অতএব যারা আমার মসজিদ না দেখে এখানে আসার পরে টাকা দিছেন আপনাদের কথা আমার মনে থাকবে আলহামদুলিল্লাহ, বলেন আমার মসজিদে যদি আপনি শরীক থাকতে চান সবার জন্য উন্মুক্ত আছে। কারণ ভাই আমি এখনো পর্যন্ত 23 লক্ষ টাকা ঋণী আছি, 4 কোটি টাকার ভিতরে 23 লক্ষ টাকা আমি ঋণী।